আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের গণিত থেকে এমসিকিউ সাজেশন দেব। এই ভিডিওর মাধ্যমে মাত্র 50টা এমসিকিউ দিব। এই 50টা এমসিকিউ খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ভিডিও অতি শীঘ্র আপলোড করা হবে। এই 50টা এমসিকিউ একবার হলেও তোমরা দেখে নাও, কারণ এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে। তো এখানে দেখতে পাচ্ছ, দেখো 50টা, দেখো থিটা এর কোন মানের জন্য সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1। তোমরা এখানে উত্তর দেখতে পাচ্ছ ঘ, যে কোনো মানের জন্য। এখানে 51 নম্বর দেখো, যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল এবং অপর দুই বাহু সমান্তরাল নয় তাকে কি বলে? উত্তর হচ্ছে খ, ট্রাপিজিয়াম। 52 নম্বর দেখো, পরিসীমা ও একটি কোণের মান জানা প্রয়োজন কোনটি আঁকতে? উত্তর হচ্ছে খ, তোমরা এখানে দেখতে পাচ্ছ রম্বস। 53 নম্বর দেখো, যদি এ বি ইকুয়াল বি সি ইকুয়াল এ সি ইকুয়াল 10 সেন্টিমিটার হয় তবে এডি কত? তোমরা এখানে উত্তরটা দেখতে পাচ্ছ, দেখো উত্তর হচ্ছে ক, 5√3 বর্গ সেন্টিমিটার। নিচে কিন্তু ব্যাখ্যা দেওয়া রয়েছে। 54 নম্বর দেখো, বিসি এর দৈর্ঘ্য কত মিটার? উত্তর হচ্ছে ক, তোমরা এখানে দেখতে পাচ্ছ 2√3। এবং 55 নম্বর দেখো, এ বি সি বৃত্তে একটি অন্তলিখিত চতুর্ভুজ কোণ বি এ ডি ইকুয়াল 95 ডিগ্রি হলে কোণ বি সি ডি কত? উত্তর হচ্ছে ক, তোমরা এখানে দেখতে পাচ্ছ 85 ডিগ্রি। 56 নম্বর দেখো, বৃত্তের অন্তলিখিত সামান্তরিক একটি, উত্তর হচ্ছে খ, তোমরা এখানে দেখতে পাচ্ছ আয়তক্ষেত্র। এখানে 57 নম্বর তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, দেখো চিত্রে দেখো এ বি সি বৃত্তে কোণ বি এ সি এর কত? উত্তর হচ্ছে ঘ, তোমরা এখানে দেখতে পাচ্ছ 20 ডিগ্রি। 58 নম্বর দেখো, ত্রিভুজ এ বি সি এর পরিসীমা কত? উত্তর হচ্ছে গ, তোমরা এখানে দেখতে পাচ্ছ 24.14 সেন্টিমিটার প্রায়। 59 নম্বর দেখো, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে এ বি ইকুয়াল 10 সেন্টিমিটার হলে ওই লম্ব এ বি ওই ইকুয়াল 3 সেন্টিমিটার এ সি লম্ব বি সি কোন বি এ সি কত? তোমরা এখানে উত্তরটা দেখতে পাচ্ছ, উত্তর হচ্ছে গ, 60 ডিগ্রি। 60 নম্বর দেখো, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে এ বি এ বি ইকুয়াল 10 সেন্টিমিটার ওই লম্ব এ ডি ওই ইকুয়াল 3 সেন্টিমিটার হলে এ সি লম্ব বি সি প্রবৃদ্ধ কোণ কোন বি ও সি এর মান কত? উত্তর হচ্ছে গ, তোমরা এখানে দেখতে পাচ্ছ 240 ডিগ্রি। 61 নম্বর দেখো, বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু এবং বহিস্থ একটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তটিকে কতটি বিন্দুতে ছেদ করে? উত্তর হচ্ছে খ, তোমরা এখানে দেখতে পাচ্ছ, উত্তর হচ্ছে 1, তোমরা এখানে দেখতে পাচ্ছ। 62 নম্বর দেখো, কোনো বৃত্তের অধিচাপে অন্তলিখিত কোণ কোনটি? উত্তর হচ্ছে ক, তোমরা এখানে দেখতে পাচ্ছ সূক্ষ্ম কোণ। 63 নম্বর দেখো, একটি চাপে উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ 45 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ কত হবে? উত্তর হচ্ছে ঘ, তোমরা এখানে দেখতে পাচ্ছ 22/1/2। 64 নম্বর দেখো, কোন বৃত্তের উপচাপে অন্তলিখিত কোণ? উত্তর হচ্ছে খ, তোমরা এখানে দেখতে পাচ্ছ সমকোণ। এখানে 65 নম্বর দেখো, 5+11+17+ ধারাটির পদসংখ্যা কত? উত্তর হচ্ছে গ, তোমরা এখানে দেখতে পাচ্ছ। 66 নম্বর দেখো, 1+3+5+n সংখ্যাটির পদের সমষ্টি কত? উত্তর হচ্ছে ঘ, তোমরা এখানে দেখতে পাচ্ছ n² ব্যাখ্যা কিন্তু নিচে দেওয়া রয়েছে। এবং দেখো 67 নম্বর দেখো, 1+4+16+ ধারাটির কোন পদ 1024 হবে? তোমরা উত্তর হচ্ছে খ, ষষ্ঠ পদ। 68 নম্বর দেখো, 1³+2³+3³+n³ কত? উত্তর হচ্ছে ঘ, তোমরা এখানে দেখতে পাচ্ছ, উত্তরটা দেখে নাও, n² (n+1)² / 4, তোমরা এখানে উত্তরটা দেখতে পাচ্ছ। 1√7 - √7 অনুক্রমটি সাধারণ অনুপাত কোনটি? উত্তর হচ্ছে ঘ, তোমরা এখানে দেখতে পাচ্ছ -√7। 17 নম্বর দেখো, 6+12+a+48+ একটি গুণোত্তর ধারার এ মান কত হবে? উত্তর হচ্ছে গ, তোমরা এখানে দেখতে পাচ্ছ 24। 71 নম্বর দেখো, 1+2+3+4+
প্লাস ২৫ কত? উত্তর হচ্ছে গ, তোমরা এখানে দেখতে পাচ্ছ ৩২৫। ৭২ নম্বর দেখো, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস প্লাস গুণোত্তর ধারাভুক্ত হলে নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে গ, তোমরা এখানে দেখতে পাচ্ছ কিউ ডিভাইডেড বাই পি ইকুয়াল এস ডিভাইডেড বাই আর। এখানে দেখো ৭৩ নম্বর দেখো, তিন প্লাস ৬ প্লাস ৯ প্লাস ধারাটির কততম পথ? ৯৯। উত্তর হচ্ছে খ, তোমরা এখানে দেখতে পাচ্ছ ৩৩। এবং ৭৪ নম্বরটা দেখো, ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস গুণোত্তর ধারাটির প্রথম টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি কত? উত্তর হচ্ছে খ, তোমরা এখানে দেখতে পাচ্ছ ১। ৭৫ নম্বর দেখো, ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ধারাটির আটতম পদ কত? উত্তর হচ্ছে খ, মাইনাস ২৭। নিশ্চয় তোমরা এখানে ব্যাখ্যা দেখতে পাচ্ছ। ৭৮ নম্বর দেখো, তিন প্লাস এম প্লাস এন প্লাস ৮১ প্লাস, তোমরা এখানে দেখতে পাচ্ছ ধারাটির সাধারণ অনুপাত কত হবে? উত্তর হচ্ছে ক, তোমরা এখানে দেখতে পাচ্ছ ৩। এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে। ৭৭ নম্বর দেখো, তিন প্লাস এম প্লাস তিন প্লাস ২১ প্লাস যে কোনো ধারার প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? উত্তর হচ্ছে ঘ, ২৭৬। উত্তরগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নেবে। এবং ৭৮ নম্বর দেখো, মাইনাস ১৬ মাইনাস ৮ মাইনাস ০ প্লাস ধারাটির সাধারণ অন্তর কত? উত্তর হচ্ছে খ, তোমরা এখানে দেখতে পাচ্ছ ৮। ৭৯ নম্বর দেখো, প্রথম ১০০টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? উত্তর হচ্ছে গ, তোমরা এখানে দেখতে পাচ্ছ ৫০৫০। ব্যাখ্যাটা নিচে দেওয়া রয়েছে। এবং এখানে দেখো, ৮০ নম্বর দেখো, চিত্রে বহুভুজটির মোট কোণের মান কত? উত্তর হচ্ছে গ, তোমরা এখানে দেখতে পাচ্ছ ৮ সমকোণ। ২১ নম্বর দেখো, একটি বর্গের পরিসীমা ১৬ মিটার হলে এর কর্ণ কত? উত্তর হচ্ছে ক, তোমরা এখানে দেখতে পাচ্ছ ৪ রুট ২। এবং এখানে দেখো, সুষম পঞ্চভুজের একটি শীর্ষ কোণ কত ডিগ্রি? উত্তর হচ্ছে খ, তোমরা এখানে দেখতে পাচ্ছ ১০৮ ডিগ্রি। একটি বর্গের বাহু দৈর্ঘ্য তিন গুণ করা হলে উহার ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত গুণ হবে? উত্তর হচ্ছে গ, তোমরা এখানে দেখতে পাচ্ছ ৬ গুণ। একটি ঘন আকৃতির বস্তুর পৃষ্ঠতলে ক্ষেত্রফল ২৪০০ বর্গ সেমি হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত সেমি হবে? উত্তর হচ্ছে গ, তোমরা এখানে দেখতে পাচ্ছ ২০ রুট ৩। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে ৯ সেমি এবং ৭ সেমি এবং বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব ৮ সেমি হলে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? উত্তর হচ্ছে গ, তোমরা এখানে দেখতে পাচ্ছ ৬৪। বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? উত্তর হচ্ছে ক, তোমরা এখানে দেখতে পাচ্ছ ৩ গুণ। একটি বৃত্তের ব্যাস ২৬ মিটার হলে পরিধি কত সেন্টিমিটার? উত্তর হচ্ছে খ, তোমরা এখানে দেখতে পাচ্ছ ২৬ পাই। এবং ৮৮ নম্বর দেখো, একটি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৪ রুট ৩ বর্গ মিটার হলে উহার বাহুর দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে গ, তোমরা এখানে দেখতে পাচ্ছ ৪ মিটার। ৮৯ নম্বর দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এসি ইকুয়াল ১২ সেমি, এ চাপের দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে গ, তোমরা এখানে দেখতে পাচ্ছ ৬.২৮ সেম। এবং ৯০ নম্বর দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসি ১২ সেমি হলে বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল কত? উত্তর হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ঘ, ১৮.৮৫ সেম স্কোয়ার। ৯১ নম্বর দেখো, উপরোক্ত উদ্দীপকে মধ্য কোন শ্রেণীতে? উত্তর হচ্ছে গ, তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ৩১ থেকে ৪০। এবং ৯২ নম্বর দেখো, পুষরক শ্রেণীর নিম্নসীমা কোনটি? উত্তর হচ্ছে খ, তোমরা এখানে দেখতে পাচ্ছ ৩১। ৯৩ নম্বর দেখো, মধ্যক কত? উত্তর হচ্ছে গ, ৩৪.৬৩। ১৩ ১৯ ১৭ ১৪ ১৬ ১৫ ১৮ ২০ প্রদত্ত উপত্যে গাণিতিক গড় কত? উত্তর হচ্ছে খ, তোমরা এখানে দেখতে পাচ্ছ ১৬.৫। ৯৫ নম্বর দেখো, ১৩ ১৯ ১৭ ১৪ ১৬ ১৫ ১৪ ২০ প্রদত্ত উপাত্তের মধ্যে কোনটি? উত্তর হচ্ছে ঘ, তোমরা এখানে দেখতে পাচ্ছ ১৬.৫। ৯৬ নম্বর দেখো, নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে ঘ, তোমরা এখানে দেখতে পাচ্ছ পুষরক। ৯৭ নম্বর দেখো, ৫ ১১ ১৩ ৬ ১৩ ৬ ১১ ৯ ৬ সংখ্যাগুলোর মধ্যে পুষরক কোনটি? উত্তর হচ্ছে ক, তোমরা এখানে দেখতে পাচ্ছ ৬। ৮৮ নম্বর দেখো, অভিস রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে ক, ঊর্ধ্বগামী। ৯৯ নম্বর দেখো,
গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন? উত্তর হচ্ছে গ, তোমরা এখানে দেখতে পাচ্ছ পরিসর। সে কোনটি বিচ্ছিন্ন চলক? উত্তর হচ্ছে ঘ, তোমরা এখানে দেখতে পাচ্ছ জনসংখ্যা। যে 50টি এমসিকিউ আমি তোমাদের দেখালাম, এই 50টি এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এই 50টি এমসিকিউ ভালোভাবে দেখে নেবে। তো আমার বলতে বা পড়তে যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা সঠিকভাবে পড়ে নেবে।